করতে প্রবলেম রেখে আসছি আর একটা বিয়ের অনুষ্ঠান, আজকের বিয়ের এই অনুষ্ঠান কারণ এই মধ্যে একেবারে অনেক দোস্ত এবং অনেক বলেছে জন্য আর আমার বিভিন্ন সমাধান মেটি যারা মুরব্বিয়াল আছে বিভিন্ন মাসিলার পাশাপাশি যৌতুক একটা সমাধান মেটি একটা কালসা এবং যৌতুক মুক্ত যদি আরো যদি বিয়ে অনুষ্ঠান করে যদি শরীর শরীর সম্পন্ন যদি বিয়ে অনুষ্ঠান থাকে তাহলে আরো যৌতুক কিন্তু এবং শরীর সম্পন্ন যদি বিয়ে হয়ে যায় তাহলে সন্তান হইবে এক সন্তান হইবে সন্তান হইবে অনেক ভালো সন্তান হইব সমাধান মেটি নেতৃত্ব দিবে নেতৃত্ব দিতে হবে যৌতুক সারা মানে কথাবার্তা আয় যৌতুক এবং বিজাম সাইলাম এবং জামাই বাদ পাওয়া যায় ও হাতে রায় করে খাবাইনি আর কোনো কিছু জীবন করে গীত করবে নি আমার ভালো আছে আর যে দিয়ে বিয়ে আমি যতটুকু জানি ইয়ের মধ্যে হল যৌতুক নেওয়া দেওয়ার কোনো প্রশ্নই নেই এভাবে যদি অন্যান্য মানুষ অন্যান্য সমাজের নাগরিক আইয়ে আগুয়াই তাহলে যৌতুক প্রথা বিরোধী যে আন্দোলন যৌতুক সচেতনতা কিন্তু আরও বৃদ্ধি পায় এই যৌতুক যদি আগায় তবে সমাজের মধ্যে যে যৌতুক নামে কালসাপ আছে মুছে এখন আরো সমাজ দেখা যাচ্ছে 30 লাখ টাকা হামিন ধরে 50 লাখ টাকা হামিন ধরে হামিন ধরে না করে বিয়ে করে ভগবানের কিন্তু সংসার নটিকে এখন যায় না কি আর খামিন খামিন সন্দরী বিয়ে করে আর যেন কি সমাজ দেন পাল্লা তারি পানি সমাজ যদি আরও পরিবর্তন না করি আর পরবর্তী যারা বি তারা পরিবর্তন করে নেব যদি আরও যদি পরিবর্তন করি সামুদ্রিক তারা তারা চেষ্টা করিব এন জায়গার সম্বন্ধে যারা আছে বসা ব্যাকুণায় অনুরোধ করি এরা যেন যৌতুক লোক যেন বিয়ে না করে এবং কি বইন বিয়ে দেবেন যৌতুক যেন নদে পানি আমি ব্যাকুণ অনুরোধ করি যেন ইসলামত মাই বুয়ারে কোনো চাপ না দেয় চাপ দিয়ে যে পুরুষ হতে পুরুষত্বের সামর্থ্য তালি বিয়ে করে ফেলা এবং পুরুষ রূপ মোহরানা সুনির্দিষ্ট করিয়ে তারপর বিয়ে করিবার সুযোগ যাতে বিয়ে করিবার সামর্থ্য নাই এবার প্রয়োজন রোজা রাখতে হই এখন ইদারিং কালচার দেখা যার ও বিয়ে ঠিকাইবার লাই ডন মাইসুর মাই ভরার লাই 20 লাখ 50 লাখ টিয়া খাবি ধরে করি এখন মাই ভাব মনে করে দে হ্যাঁ তো 50 লাখ টিয়া খাবি তাহলে এক গুথা মারলে মাই ফিট করলে ওখানে সমস্যা আর আর সারে দিলে 50 লাখ টিয়া খাই ইয়ে না কান বিষয় যে মাই ফলে ওভার কনফিডেন্স হয়ে যাবে কই এটা আর সংসারের ব্যাপারে দাঁড়ে দুটি আর বয়া দামাই আর সাইতো না অথচ দামাই তো সারে টেকনিক অত কলাতে কই সুতরাং এই লোভের বিরুদ্ধে মানে এমন কিছু অভিযান অনুচিত যে জিয়ানের ভয় পাইব যে সামাজিক ধরনের এক ধরনের যে সমাজের মধ্যে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষ তারা হেও প্রতিপন্ন করবে এই ধরনের কিছু বিষয় যদি আমরা দেখা দিতে পারি ইয়ং জেনারেশনে তারা যদি হয় প্রয়োজনে আর বাপে যদি যৌতুক তারা বিয়ে করতেন না এত যৌতুক তারা বিয়ে হবে এইরকম ও যদি আর ইয়ং জেনারেশন আগে আশা করি পরিবর্তন পরিবর্তন হবে আমার যদি সমাজের মধ্যে সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয় তাহলে যৌতুক মুক্ত বেসাদি গ্রহণ করবো আর যারা বিশেষ করে যারা ইয়ং জেনারেশন তারা সমাজের মধ্যে এগিয়ে নিতে পারবে আমার নাম হোসেন সি ক্লাস টিভি পাঠাতে